নমস্কার দর্শক বন্ধুরা, আজ বানাবো সুজি দিয়ে একটা মিষ্টির প্রিপারেশন। নাম দিয়েছি রসমাধুরী। কড়াই গরম করে ঘি দিয়ে দিলাম, এর মধ্যে আমি সুজিটা ভাজব। ঘিটা বেশ ভালো গরম হয়ে গেল। এবারে এক বাটি সুজি নিয়েছি, ঘিয়ের মধ্যে সুজিটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে এক বাটি দুধ দিয়ে দিলাম। সুজিটা কিন্তু আমি খুব লাল করিনি, খানিকটা ঘিয়ে নাড়াচাড়া করেই আমি দুধটা দিয়ে দিয়েছি। এবার দুধের মধ্যে সুজিটা নাড়াচাড়া করে টাইট করে নেব। দেখুন, নাড়াচাড়া করতে করতে এটা বেশ শুকনো হয়ে এসছে। এবার এটাকে নামিয়ে ফেললাম। এটা একটা ঘরোয়া মিষ্টি, এবার আমি মিনিট দশকের জন্য ঢেকে রাখলাম মাখাটা। এবার আমি চিনির শিরা বানাবো। ওই বাটিরই দেড় বাটি পরিমাণ চিনি এবং দেড় বাটি জল দিয়ে গ্যাসটা অন করে আমি শিরা বানাবো। চিনিটা আস্তে আস্তে গলে যাবে, এবার ফুটতে শুরু করেছে। আমি ফুড কালারের পরিবর্তে অল্প হলুদ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে শিরাটাকে একটু ঘন করে নিচ্ছি। এবার ঢাকনা খুলে আমি ভালো করে এটা মেখে নেব। সুজির মণ্ডটাকে আমি খুব ভালো করে এবার মাখবো। থালায় তুলে নিলাম, হাতে একটু ঘি নিয়ে নিলাম, চটকে চটকে একদম মোলাম করে মেখে নেব। একটা লেচি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম মসৃণ হয়ে গেল গাটা। আস্তে করে একটুখানি চেপে দিয়ে লিচির মতো শেপ করে নিলাম। ঠিক যেমন লুচির লেচি হয় সেই রকম আমি লেচি কেটে নিলাম। এবারে কড়াইয়ে সাদা তেল দিয়ে এগুলো একটা একটা করে ভেজে নেব মিডিয়াম আঁচে। ঘরোয়া মিষ্টি খেতে সবাই ভালোবাসে, তাই আমাদের এই প্রচেষ্টা। এপিট ওপিট করে আমি এটা ভেজে নিচ্ছি। দর্শক বন্ধুদের দেখানোর উদ্দেশ্য এটাই যে আমরাও যেমন এটা বানিয়ে খাচ্ছি এবং আমাদের ভালো লাগছে, আমরা চাই আপনারাও এটা বানিয়ে ফেলবেন এবং আপনিও আপনার বাড়ির সদস্যদের খাওয়াবেন। রসের মধ্যে ভেজে ভেজে এগুলো যে তুলে আমি রসের ফেলে দিলাম। এবার রসে যত বেশি থাকবে রসটা টেনে নেবে এবং খুব সুন্দর স্বাদের রসমাধুরী তৈরি হয়ে যাবে। অন্তত আধ ঘন্টা যেন ঢাকা থাকে রসের মধ্যে, দেখবেন। আর রাত্রে বানিয়ে সকালে খেলে সবচেয়ে ভালো হয়। এবার কাজু আর জাফরান দিয়ে আমি সার্ভ করলাম। ভালো লাগলে অবশ্যই জানাবেন, বানাবেন এবং কেমন হলো কমেন্ট করে আমাদের জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।